হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি সকালবেলা একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তো ছুটির দিন, মাম্মারও ছুটি, বাবারও ছুটি, তো তার জন্য একটু দেরি করে ওঠা হয়েছে, উঠে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। চলো ভিডিওটা শুরু করি, দিনটাও শুরু করি। আশা করি তোমাদের অন্যদিনের মতো ভালো লাগবে। আমাকে খাবার নেই, খালি চামচ নিয়ে কেউ দাঁড়িয়ে কে ছবি তোলে, ওটাও হয় না। তাকাও দিকে, কেমন লাগছে খেতে ওটস? হ্যাঁ দেখ না, হ্যাঁ বলতে হবে, এরকম করে ঘাড় নাড়তে হবে। হেভি হেভি বউয়ের হাতে দাঁড়িয়ে, হ্যাঁ তুমি সবাই ডায়লগ গুলো দিও না তো, সকাল থেকে শুরু করে বউয়ের হাতে জঘন্য খেতে, জঘন্য মানে একদম, ওইটাও বলতে বলিনি, ওটা বলতে বলি, সুন্দর খেতে। কি দেখো আজকে আবার একটা ফুল ফুটেছে, একটু নিতে গেছে, সকালবেলা হয়েছিল তো একটু দেরি করে তোলা হলো। গুলো টেডিটা যেন আজকেও শুশু করে দিয়েছে, অন্যদিন কি হয় সকাল সকাল ওটাই ছটার মধ্যে উঠে টেডিটাকে ওপরটাই তুলে দিই, দিয়ে না হলে শুশু করে দেয়। আজকে একটু বেলা করে ওটা হয়েছে, ব্যাস টেডিটা শুশু কেচে দেওয়া হয়েছে, দেহ মিলে দেওয়া হয়েছে, সেই ওর ইয়ে বেশ হয়েছে। থাক না, দুপুরে তুমি পাবে না। আবার তুমি আরো একটা অন্যায় করেছো, ঝগড়া করছে, ঝগড়া করলে হবে? একটু পরে শুকিয়ে যাক, অনেক দেরি শুশু করেছো কেন? নিজের বইয়ের উপর তো শুশু করে, পানিশমেন্ট তো পেতেই হবে। ওখানে গিয়ে কোন আমার যাবি না, চারপাশে আমি এই বুঝেছি সব, সর সমস্ত কাজকর্ম করে স্নান করে পুজো করে রান্না করে চলে এসেছি। যে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ডাল, আজকে আমাদের একদম সিম্পল মেনু, বাট দারুণ মেনু। আমাদের সিম্পল খেতেই বেশি ভালো লাগে, মানে সিম্পল মানে দাশুনো, এটা হচ্ছে ভাত, ডিম আলু ভর্তা একটু করবো, আর মুসুর ডাল, সে মুসুর ডালটা একটু মানে গাড়ো গাড়ো করবো, তার সঙ্গে শাক ভাজবো, এই হচ্ছে আমাদের মেনু আজকে। আর মেয়েটা বললো আমি ডিম ভাজা খাবো, ওই জন্য একটা ডিম ভেজে দেবো, মুসুর ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে শাক দিয়ে খেয়ে নেবো। আর ছেলেটা যদি বলে ডিম ভাজা খাবো, ছেলেটা ভর্তা খাবে তো, তাহলে ভর্তা খাবো না, ভর্তার সঙ্গে সামান্য ডিম ভাজা, ভর্তাটা দেখবে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মাখবো, কাঁচা মরিচ দিয়ে মাখবো, ঠিক আছে। তোদেরকে ডালও হয়ে এসেছে, এবারে ডালটা হয়ে গেলে ডিমটাও হয়ে এসেছে, তুই শাকটা ভেজে নেবো, তুই মেখে নেবো। এবার তুমি দয়া করে চানটা করো, চানটা করলে আমি ওয়াশিং মেশিনটা চালাতে পারি, তোমাকে দয়া করে দেবো, ঠিক আছে? নাহলে খেয়ে দে, আমার সমস্ত কাজ একসঙ্গে মাথায় পড়ে যাবে। অনেকগুলো লোক একসঙ্গে তখন দাম, আমাদের বাড়িতে এমনিতে রয়েছে 14-15 লোক খাই, আস্তে আস্তে কমছে, এবার আমি কমলাম, পিঠা কমলো, আস্তে আস্তে কমছে, খাতেও না সেই একটু, সেই খোসার গায়ে দেবে এক একটা টুকরো লেগে থাকে না মাঝে মাঝে, তো ওগুলো মা দিত, মাঝে মাঝে দিত। হ্যাঁ করো, তার মতো নুন কি দেবে না বাবা, আমি আমার
মাপ মতো দিয়ে আচ্ছা এটা দাও, এটা দাও, হ্যাঁ ঠেকাবে না, ঠেকাবে না, এখানে দূর থেকে, হ্যাঁ দাও, হ্যাঁ ব্যাস এটা দাও। শুধু ডিম আলু মাকে খাওয়া হয়, কিন্তু এরকম আরো টেস্টি হবে। আমাদের যেহেতু চিমনি নেই, এখানে চিমনি প্লাগ করেছে, কিন্তু আমরা ইচ্ছে করেই লাগাইনি, কত করবো বলো তো। পাশে এটা আছে তো, এটা শোকেসটা সব তেল চিটে হয়ে যায়, আর গ্যাসে রান্না হয় মাঝে মাঝে, সাবান দিয়ে পরিষ্কার না করলে না জামটা বেরিয়ে যায়, সাবান দিয়ে একটু রগড়ে দিলেই ব্যাস। বাসন তো এদিকে সব ধোয়া হয়ে গেছে, বেসিনটাকে একটু পরিষ্কার করে দিই, রোজই করা হয়, নাহলে করে তো জলে না ইয়ে হয়ে যায় তো, জল প্যাল প্যাল করে নোংরা থাকে, এটা রোজ করতে হয়, দুবার করেই করি রাতে আর দিনে। আমাদের এখানে রাতের বেলায় ডাস্টবিন নিতে আসে জানো তো, ওই সাড়ে নটা এরকম সময়, যেহেতু ফ্ল্যাটের নিচেতেই এরা থাকে, নিচের ঘরেতেই সব থাকে সবাই মিলে, কিন্তু প্রথম প্রথম আমাদের রাতে দেওয়া হতো, তারপর মা বললো যে রাতের বেলা নাকি ডাস্টবিন বের করতে নেই, নোংরা যে কোনো নোংরা জিনিস রাতের বেলা ঘর থেকে বাইরে বের করতে নেই, ওই জন্য দুপুরবেলায় মা দিয়ে দেয়। আমি দুপুরবেলা সব দিয়ে দিলাম, সব সকাল কাল রাত থেকে আজকে দুপুর পর্যন্ত যা ছিল সব দিয়ে দিলাম, এরপর যা জমবে আবার জমবে, আবার কালকে দুপুরবেলা দিয়ে দেবো, রাতে বের করতে বারণ করেছে, যেটা যার মনে রিয়ে। তো যাই হোক সব হয়ে গেল, এদিকে সব হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো মিলবো, কটা বাজে এদিকে, তিনটে দশ বেজে গেছে, মোটামুটি ঘুমোতে মানে শুতে যেতে পৌনে চারটে তো বাজবেই, আরামসে বেজে যাবে। চলো করে ধরে শুই, জলটা লাগিয়ে দিই, মশা আসবে, এত মশা না এখানে চারিদিকে জলা জানো তো, আমাদের ফ্ল্যাটটা চার এখানটা চারিদিকে জল, এই পচা পানা এইসবে ভর্তি, ওকে বুঝলো না, মশার উৎপাত ভীষণ। বালতিটা নিয়ে আসি, আজকে অল্পই আছে, বেশি নেই। গুগলোর গার্লফ্রেন্ড সকাল আর দেখি রাতে শুকিয়ে বসে আছে, শুকিয়ে যাবে, আর একটু রোদ পেলে শুকিয়ে যাবে, হয়ে এসেছে ও ঝুলুক, দেখো কী অবস্থায়, তার তো আর এটাকেই চায়। আবার সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে, এখন বানাবো হচ্ছে ডালিয়া, একদম সিম্পল খাবার বানাবো, একদম মানে একদম মশলাবিহীন খাবার যাকে বলে। গুবলু কোথায় গেল, গুবলু ঠিক আছে, তো এই জন্য এখানে সয়াবিনটাকে বয়ল করে নিয়েছি আগে, আর গুবলাও চুপ করে বসো কথা বলতে দে, আর এদিকে গাজর আছে কুচিয়ে নিয়েছি, বিনস কুচিয়ে নিয়েছি, এবারে জাস্ট আলুটাকে করে নেবো তাহলেই হয়ে যাবে। আর এই সয়াবিন দিয়ে গোবরের ডিম করবো না, যেহেতু দুপুরবেলায় ডিমের হয়েছিল ওই জন্য আবার ডিম দেবো না, আমার ভরে আর মেয়ে সয়াবিন হলেই হয়ে যায়, বলে একটা কিছু চাপ না চায়, সয়াবিনটা চলে চাপ না। খাচ্ছ তো কুমড়ো, এত আলু খেতে ভালোবাসে না কি বলবো, আলু কেন, তুমি কাঁচা কুমড়ো কাটলে আমার পরে যখন কাটতাম কাঁচা কুমড়ো এরকম খেত, শশা তো প্রিয় আর কি খায়, আর আর সেরকম কিছু নয়। তো তোমাদের বাড়ির কুকুরাও কিরকম করে, মানে এরকম গুবলু দাদার মতো কুকুররা বলো তো আমাকে। আচ্ছা এটাই লাস্ট, ঠিক আছে
একটা চাপ কমে গেল, নাহলে সকালবেলা সব মারতে পারতে না, দেরি হয়ে যায় বুঝেছ তো। আরো সব তো আছে, শুধু এটাই না, আলু আলু ফালুগুলো কেটে রাখবো না। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, রান্না শেষে রান্নাও শেষ হলো, আমার ভিডিওও শেষ হলো। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পোস্টটাকে ফলো করে দিও। টাটা।